ঠান্ডা বতর, একে শীতর কাল, সকলকে ঠান্ডা লাগে না? ঠান্ডা বতর এজন বৃদ্ধ মানুষ করবালে গই আছে, হঠাৎ সন্ধিয়া হল, পথ হেরালে। পথ মানে রাস্তা, রাস্তা হেরালে। মানুষজন বিবুদ্ধিত পড়ে, কি করো, কোনফালে যাও? একটা লংলঙিয়া পথে যাত্রা আরম্ভ করলে। আর কিছুদূর যাই রাস্তা দেখা না পেলে, কারণ রাস্তাটো তাতে শেষ হয়ে গেল। রাতি হয়ে আছে, রাস্তা শেষ হল, মানুষজন আরো বিবুদ্ধিত পড়ে। অবশেষত মানুষজন উপায় না পায়, ভাবিলে যে মই যদি এতিয়া যাত্রা করো মোর হয়তো বিপদ বেশি হব পারে। এই কারণে মানুষজনে তার ওসরতে থাকা একটা ডর বট বৃক্ষর তলত রাতিটু কটাবর কারণে চিন্তা করে। গছর তলত রাতি গরম লাগে, কম কাপড় হলেও হয়, আর বৃদ্ধজনের শরীরত ইমানো কাপড় নাছিল শীতর লগত যুদ্ধ দিবলে। এই বট বৃক্ষটোর জোপার তলত আশ্রয় ললে। আর যিমান রাতি হয়ে আছে সিমান মানুষজন ঠান্ডাতে কঁপি আছে। সেই বটবৃক্ষর উপরের ডালত এহাল কপৌ চৰাই বাস করে আছে। আর সেই কপৌ হালে বৃদ্ধ মানুষজনের কষ্ট যন্ত্রণাটো অনুভব করিব পাৰিলে। চৰাই চিৰিকতে ঠান্ডা নালাগে, তেওঁলোকৰ শরীরত তেনে ধরনের ব্যবস্থা আছে, কিন্তু আমার মানুষক লাগে। তো যিমান ৰাতি গৈ আছে, যিমান নিয়র পড়ি আছে, সিমানে মানুষজন কপিবলে ধরেছে। কপৌ হালে চিন্তা করেছে যে মানুষজন যদি এনেদরে আরো বেশিক্ষণ সময় থাকে তেনেহলে মানুষজন মরিব পারে। আর রাতি হয়েছে, ভোকও হয়তো লাগিছে। সেই কপৌ হালে গছৰ পৰা নামি আহিল, আর ওচৰত থকা শুকান পাত বিলাকক গোট খুৱালে। গোট খুৱাই তাত বেলেগৰ পৰা এঙাৰ এটুকুৰা আনি পেলাই দিলে। এঙাৰ পাই শুকান পাত জ্বলি উঠিল, আর যেতিয়া জ্বলি উঠিলে সেই বৃদ্ধ মানুষজন ঠাণ্ডাত থেতৰি লাগি কপোৱা মানুষজন ওচৰলৈকে আহিল আৰু জুইতাপ লবলৈ ধৰিলে। মানুষজন অদ্ভুত মানে, কেনেকৈ সম্ভৱ হ'ল? তাৰপিছত দেখে যে ওচৰতে এহাল কপৌ চৰাই ঘূৰি আছে। সেই বৃদ্ধ গৰাকী সেই কপৌহালক প্ৰণাম কৰিলে, আৰু সেই কপৌহালে বৃদ্ধজনক ক'লে যে আপুনি আজি ৰাতিটো আমাৰ আলহী, যিহেতুকে আমি যি ঠাইত থাকো আপুনিও সেই ঠাইত শৰণ গ্ৰহণ কৰিছে, কিন্তু আপোনাক আতিথ্য দিবৰ কাৰণে আমাৰ একো নাই, আপুনি বোকাটো ৰ, আপনার ঠান্ডা নিরাময়ের কিনাকে আমি ব্যবস্থা তো করলো হয়, কিন্তু আপনার ভোগ দূর করবার কারণে আমার হাতত একো ব্যবস্থা নাই, কিন্তু যদি আমি আতিথ্য আপ্যায়িত করব নো তাহলে আমার কৃতজ্ঞ পাপে স্পর্শ করব। গতিকে হে মহাশয়, আমি আপনার প্রদক্ষিণ করি এই অগ্নিত প্রবেশ করিম, আর আপনি আমার শরীরটি পুরা হলে আপনি উলাই আনি ভক্ষণ করে আজির ভোগ দূর করে। সেই বৃদ্ধ গৰাকীক কপৌ হলে প্রদক্ষিণ করলে, আর সেই জুইত প্রবেশ করে নিজের আত্মজা দিলে। বৃদ্ধ ব্যক্তিজন ধরবকেই নোৱাৰিলে, কি হল? কপৌ হলের কথা তেওঁৰ কানত বাজি উঠিল যে আপনি আজি রাতি আমার অতিথি, আপনার আতিথ্য করিবার কারণে আমার এখন নাই, সেয়ে আমি আপনার প্রদক্ষিণ করে এই অগ্নিত নিজক যা দিন, আর আমার দেহটো পুড়িলে আপনি সেই মাংসলে আজি আপনার রাতির ভোক দূর করব। বৃদ্ধ ব্যক্তিজনে নিজকে বড় অপরাধে অপরাধী পালে, কারণ তেওঁ কপৌহালৰ চিন্তন মনন মনন বুঝিয়েই নাপালে কি করে। আর খন্তেকমান পিছত যেতিয়া কপৌহালক বচাবর চেষ্টা করলে ইতিমধ্যে জুয়ে কপৌহালক পুড়ি পেলালে। সেই বৃদ্ধ ব্যক্তিগী সেই দৃশ্য দেখি ভোক ভোকায় কান্দিবলে ধরলে, আর ভগবানক জিয়াব ধরলে, হে প্রভু মই ইয়া কি অপরাধ করিলো,
মই কি অন্যায় কৰিলো, কি অপৰাধ আছিল মোৰ যাৰ কাৰণে আজি মই এনেকুৱা এটা বিল দেখিব লগা হ'ল। নিৰীহ প্ৰাণী দুটা এনেদৰে অতিথি সৎকাৰৰ কাৰণে নিজক আত্মজা দিলে, গতিকে হে প্ৰভু ইয়া অতি আশ্চৰ্যকৰ। আৰু ক্ষন্তেক পিছত সেই বৃদ্ধগৰাকীয়ে সেই কপৌহালৰ মৃতদেহক সম্পূৰ্ণ মানৱীয় ধৰ্মীয় ৰীতিৰে অন্ত্যেষ্টিক্ৰিয়া কৰিলে আৰু পিতৃ হৈ যেন পুত্ৰক সংস্কাৰ কৰিলে আৰু জগতত শিক্ষা দি থৈ গল যে অতিথি পৰায়ণ কেনেকৈ কৰিব লাগে। গতিকে আমাৰ ওচৰত যদি কোনোবা আহে, আমি কেতিয়াও ক'ব নালাগে যে আমাৰ আপোনাক দিবলৈ নাই। যদি দিবলৈ নাথাকে তেনেহ'লে নিজক দিবলৈ থাকে, আৰু সেই নিজক অৰ্পণ কৰিব পাৰিলে আমি আমাৰ জীৱনটো সফল হৈ যাব আৰু ভৱিষ্যতে আমাক সদায় সোণালী আখৰেৰে লিখি ৰাখিব, সদা আদৰ্শ। এই কপৌহালৰ চৰিত্ৰটোৱে আমাক বহুত কথা শিকায়। গতিকে আমি যত্ন কৰিব লাগে যে আমাৰ যি আছে আমি যেন আনৰ কাৰণে উৎসৰ্গ কৰিব পাৰোঁ। ধন্যবাদ।